ভারতে বাজছে ওয়ার্নিং বেল, বাংলাদেশের কি হবে? জিম্বাবুয়ের ক্রিকেটে পুনর্জাগরণের গান তাহলে শুরু হয়েছে। একটা সময়ে জিম্বাবুয়েকে আগামীর পরাশক্তি ভাবা হতো। অ্যালিস্টার ক্যাম্পবেল, অ্যান্ডি ফ্লাওয়ার, নিলো জনসন, হিথ স্ট্রিকের সেই দলটা প্রায় দ্বৈতবোধ করত। রবার্ট মুগাবে সরকারের রোষানলে নেমে এল অন্ধকার। ধীরে ধীরে হারিয়ে গেলেন সব তারকা, নিরাপত্তাহীনতায় দেশান্তরী হলেন শ্বেতাঙ্গ ক্রিকেটাররা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে লেগে গেল দেড় যুগ। ক্রেগ আরভিল, সিকান্দার রাজাদের হালকাভাবে নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ সেটা এখন হারে হারে টের পাচ্ছে পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা স্বীকার না করলেও সাবেকদের বিশ্লেষণে সব স্পষ্ট। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর বদলে যাওয়া জিম্বাবুয়ের কাছে শেষ বলে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার 12 পর্ব থেকেই ছিটকে পড়ার দশা পাকিস্তানের। দেয়ালে পিচ থেকে যাওয়া বাবারদের এখন তাই গ্রুপের অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসকেও মনে হচ্ছে কঠিন। পার্থে আগামীকাল দুপুরে ডাচদের কাছে হারলেই যে বিদায় ঘণ্টা বেজে যাবে 2009 টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের, তার আগে সেমিফাইনালের পথ আরও দুর্গম হয়ে উঠতে পারে বাংলাদেশের। ব্রিসবেনে কাল সকালে সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ তো এই জিম্বাবুয়ে। গ্রুপ দুই এর আরেক ম্যাচে কাল ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। হারলেও হাতে থাকছে দুটি ম্যাচ। সুপার 12 পর্বের শেষ দিনের 6ই নভেম্বর শেষ ম্যাচে গিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। রোহিত কোহলিরা যে ছন্দে আছেন তাতে ভারতীয়দের আগেই শেষ চারের টিকিট পাওয়ার কথা। জিম্বাবুয়ে এখন আবার সমশক্তি ও র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে থাকা দলের বিপক্ষে সিরিজ জিততে শুরু করেছে। পরাশক্তিদের কঠিন পরীক্ষায় ফেলছে, বড় দলের কাছে সিরিজ হারলেও একেবারে খালি হাতে ফিরছে না। দু একটা জয় তো আসছে, বিশ্বমঞ্চেও একের পর এক চমক উপহার দিচ্ছে। জিম্বাবুয়েকে নিয়ে উত্তরসূরিদের আগেভাগেই সতর্ক করে দিচ্ছেন সুনীল গাভাস্কর। সাবধানের মান নেই, গুরুজনদের এ কথাকে সিদ্ধ করতে ভারতীয় কিংবদন্তি বলেছেন পাকিস্তানকে হারানোর পর জিম্বাবুয়ে আরও উদ্বুদ্ধ। ওরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে, ওদের নিয়ে ভারতকে সাবধান থাকতে হবে। টি টোয়েন্টিতে যে কোনো কিছু হতে পারে। টুর্নামেন্ট এখন পর্যন্ত সব ম্যাচ জেতা একমাত্র দল হয়েও জিম্বাবুয়েকে নিয়ে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গাভাস্কর। ভারতে যদি ওয়ার্নিং বেল বাজে তাহলে কাল বাংলাদেশের কি হবে? তারকা খেলোয়াড়েরা বাধ্য হয়ে অবসরে যাওয়ার পর জিম্বাবুয়ানদের প্রায় দেড় দশক শাসন করে এসেছে বাংলাদেশ। এই সময়ে দেশের ক্রিকেটের যত অর্জন বেশিরভাগই আফ্রিকার দেশটির বিপক্ষে। বড় দলগুলোর কাছে হারতে হারতে যখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হতো বাংলাদেশের, তখনই ডাক পড়ত জিম্বাবুয়ের অথবা বাংলাদেশি হতো আমন্ত্রিত অতিথি। এরপর হেসে খেলে জিম্বাবুয়ানদের হারিয়ে আগের সাত খুন মাফ হয়ে যেত। কিন্তু সেই দিন আর নেই। বলতে গেলে জিম্বাবুয়ের দিনবদলের শুরুটা হয়েছে বাংলাদেশকে দিয়ে। জুলাইয়ের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়েকে সে অর্থে পরীক্ষা দিতে হয়নি। টানা পাঁচ জয়ের বাছাইয়ের চ্যাম্পিয়ন হয়ে 6 বছর পর ফিরেছে বিশ্বমঞ্চে। তাতে জিম্বাবুয়ানদের বুক থেকে শুধু পাথরই সরেনি, বেড়েছে আত্মবিশ্বাস, পেরেছে পুনর্জাগরণের রসদ। তাতে গত আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ জয়ে বিশ্বকেই যেন একটা বার্তা দিতে চেয়েছে জিম্বাবুয়ে। এরপর ভারতের কাছে হারলেও দারুণ লড়াই করেছে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আরেক দফা অস্ট্রেলিয়ায় এসে স্বাগতিকদের একটি ওয়ানডে ম্যাচে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ থেকে সেরা হয়ে উঠেছে সুপার 12। আর সর্বশেষ ম্যাচে স্তব্ধ হয়েছে পাকিস্তান। আগামীকাল বদলে যাওয়া সেই জিম্বাবুয়ের সামনে পড়তে হচ্ছে বাংলাদেশকে। জিম্বাবুয়ানদের এই পুনর্জাগরণের পথিকৃৎ সিকান্দার রাজা, ইদানিং জিম্বাবুয়ের জয় মানে ম্যাচসেরার পুরস্কার তার হাতে ওঠা। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে করেছেন জোড়া সেঞ্চুরি, পেয়েছেন আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ক্রেগ আরভিন, শন উইলিয়ামসদের অভিজ্ঞতা, রায়ান বার্নের ফিনিশিং দক্ষতাও দলটার ভরসার জায়গা। বোলিংয়েও পিছিয়ে নেই জিম্বাবুয়ে, বিশেষ করে পেস আক্রমণে। সুনীল নারায়ণের অ্যাকশন নকল করে রাজাও নিয়মিত স্পিনে ছড়ি ঘোরাচ্ছেন। পার্থে পাকিস্তানের বিপক্ষে বোলাররাই তো জিতিয়েছেন জিম্বাবুয়েকে। পাকিস্তানের শেষ 3 বলে 3 রানের সমীকরণ বড়বড় করে ব্র্যাড ইভান্স বুঝিয়ে দিয়েছেন তারুণ্যের স্নায়ুচাপ ধরে রাখতে জানলেন। চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি জিম্বাবুয়ের প্রধান দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও টেনরাই ছাত্ররা। তাতে সিরিজ জিততে সমস্যা হয়নি, এবার তো দুই পেসার আছেন। বাংলাদেশের ভয় আরেকটা জায়গায়, লড়াইয়ের মঞ্চ ব্রিসবেনের গেবা। এ মাঠে কখনোই খেলেনি বাংলাদেশ।
2015 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা ঘূর্ণিঝড়ে বাতিল না হলে এই ম্যাচে খেলার অভিজ্ঞতাটা হয়ে যেত। গতিময় ও বাউন্সি উইকেটের জন্য বিখ্যাত দুই ভেলুকুন্ডি নিশ্চয়ই।